তোর গরু কুরবানি হয় না, আমার গরু কুরবানি হয় না, জুয়া ঘরের গরু কুরবানি হইব না। খেল না তোর আমার একটা গরু আছে, প্রয়োজন আমি গরু বেচে দেবো, তারপর তো খেলতে হইব। বাস বাস গরু বেশি কয় বেশি হত পাইছে বলাম, খেলতে হবো না, খেলবি? কত বড় গরু কুরবানি হইব? আরে কুরবানি হইব মানে সেই বড় গরু। ও দাম কত? দাম কথাই দাম কয়ে দে, দাম কয়ে দিবে। শোন একটা কথা কই, এই যে তুই হলো জুয়া খেললা, টিভি বেসিস, ফ্রিজ বেসিস, আলমারি, শোকেস, খাট, পালং, হুন্ডারও বেসলি কে রে বেটা। আমি তোর প্রতিবেশী, আমার একটা জিনিস তোর দেওয়া হয় না, এই গরুটা আমার দিয়ে দে। আরে যা বেচছি সব তো বেচার সময় তুই আসিলি না, এই যে গরুর কথা শুনছ, তখন দৌড় পেরাই সব এখন গরুর ডিয়ার নি এটা দে, এনে আমি খেলি। আচ্ছা গরুটার দাম কত হইব ক দেই তোরা? গরুর দাম কত আর হবে, জোয়ার বোর্ডের বউ বন্ধক থই অল্প টাকা দিয়ে। হ্যাঁ গরুর দাম কত? 8-10 হাজার হইব। 10 হাজার? আমি এত বড় গরু 10 হাজার দিবি? দিলে তো ওরা খেলতে দিবি। এই তো তোর ভয়, আমি ওরা লয়ে যাইতেছি গরুটা দিয়ে, টেহলে আইতেছি। ঠিক আছে 10 হাজার কিন্তু 10 হাজার আর গরু তো বেচার জন্য মানুষ পালে, গরু কি আর ইয়া করার জন্য পালে, গরু মনে করতো দিম ওই যে দেখ গরু ওই দেখ এই গরু। হ্যাঁ গরু ল গরু ঠিক আছে তো? আরে গরু একের একের গরু, কুরবানি দেওয়া যাবে তো? আরে কয় কি এই গরু কুরবানি না দোষ হলে? তা ঠিক আছে, কিন্তু ১০ হাজার টাকা গরু মানে কি বলতো শুনি? আমার বন্ধু মানে
জীবনে ফ্যামিলিতে কেউ কেউ একটা গরু কুরবানি দেয় না, কুত্তাও কুরবানি দেয় না। তুই এসব কি জানো, এই গরুটা 10,000 টাকা দিয়ে কেন দিতেছে? এ হলো প্রফেশনাল একটা জুয়া খো। জুয়া খেলে তাস তাস ফিটায় তাস ফিটায়। তাস খেলতে খেলতে কয় মনে করে টিভি গেছে, ফ্রিজ গেছে, মোটর সাইকেল ছিল ওইটাই গেছে। এ লাস্ট আছে একটা গরু, এই বিপদে পড়ছে। ওইখানে আমি ছিলাম স্টিল। হে আমার কইতেছে যে এখন 10,000 টাকা যদি কেউ দেয় গরু ঘরে দিয়ে দিবে, আমাকে তো কুরবানি দিয়ে গরু কেনা লাগবো। কোরবানি গরুর ভাগ দিতে এখন 15-20,000 টাকা লাগে, আর গোটা একটা গরু দিতেছি আমি হলে 10,000 টাকা, পাগল নাকি? চুপ, একবারে চুপ। আর একটা কথা তুমি বলবা না। কি বললা তুমি? একটা জুয়া খোরের কাছ থেকে গরু কিনবা, সেই গরু তুমি কোরবানি দিবা, আর সেটা আমরা সবাই মিলে খাবো, তুমি ভাবলা কিভাবে? এবারে তোর তো তা শিরছে, পাগল নাকি তুই? কিরে একলা একটা গরু কোরবানি দিতেছি, এলাকার মানুষ জানবো যে সবিকে একটা গরু পুরা কুরবানি দিছে, এলাকাটা নাম হইব, আর তুই এটাতে ভেটো দিতেছ? চুপ, একবারে চুপ। আমি এখনই ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনার গরু ওনার ফেরত দিবা, এই গরু কুরবানি হবে না। কুরবানি হবে না মানে গরু তো গরু। তুমি কিভাবে পারতেছো একটা জুয়া খোরের কাছ থেকে 10,000 টাকা এই গরু নিতে? যে গরুর দাম কিনা 70,000-80,000 টাকা, সেই গরু তুমি নিতেছো 10,000 টাকা মাত্র? তুই তো পাগল করে দিব আমারে। আল্লাহ, এটা গোটা গরু কুরবানি দিতেছি খুশি হওয়ার কথা, এর বাপরে ফোন দিব, মারে ফোন দিবে, ভাইরে ফোন দিবে, সবাই ফোন দিব, আমার জামাই গোটা গরু কুরবানি দিতেছে, কুমায় দেই বেজার হয়ে গেছে রে খোদা। যাও তাড়াতাড়ি টাকাটা ফেরত নিয়ে তুমি ওনার গরু ওনারে যাও। যদি তুমি ওনার গরু ওনারে ফেরত না দিছো তাহলে আমি এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাব, আমার বাপ মারে ফোন দিয়ে আমি এখানে আসতে পাবো। যাও না কেন? ওয়াল্লাহ, এ তো বুঝলো না কি ধরনের বউরে বাবা। এ দোস্ত, খেলা দেরি হইতাছে, আমি কিন্তু গেলাম গা। তো আর খেলা নরমাল রে, আমার খেলা নরমাল মানে এটা কি কর? দেই দেই আর দে, আর দে দে মুখে, আর দে না। 10,000, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 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 10
হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই আলম কই? শুনি নাই আমার কন্ত আমার দুধ খেয়ে বেড়ে গেছে কেবল। ভাবি আমার কন্ত শুনি নাই কেমন লাগে। আর আপনি বলতেছি বারবার, আপনি শুনতেছেন না যে আমার দুধ খেয়ে রয়ে গেছে? আপনি রাখেন তো ভাই। আচ্ছা ভাবি ঠিক আছে, একবারের কথা তিনবার বলা লাগে, এইসব মানুষ নিয়ে বাঁচি না। ফালা ফালা এগুলি খাইতেছি রে ভাই, সি 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 তাই তো করে আলে এত খাইছি আর হয় নাকি। আরে যাই বাজারে যাই। রাগ বেটা, কই রাগ বেটা, কথা আছে কি কথা কর, আর যাইতে যাইতে কই। চল আর কথাটা কেমনে কম বেটা,
আমি জানলাম না এটা তুই কেমনে করলি, এটাও বুঝলাম না। কি আমি জানলাম না তুই কেমনে করলি, যেটা কবি খোলাখুলি এত না পেছে দুঃখ খেয়েছে। উচ্চারণ করিস না তাহলে কিন্তু ভালো হবে না, করে দিলাম না দোস্ত। সত্যি কথা কইতেছি, তোর বই আমার কইছে, আবার তুই এই কথাটা উচ্চারণ করিস। আমি কিন্তু এখন জুতো হাতে লইছি, আর কিন্তু দেরি করো না, করে দিলাম লাস্ট বারের মতো কইলাম, আর এই কথাটা উচ্চারণ করবি না, তুই যাবি আমার লগে। আরে দোস্ত, তোর বউ কইছে, আমি কি মিশা কথা কইতেছি? আবার কইছ তো আমার বউ কইছে মিশা কথা কইতেছে? হ্যাঁ, এটা আগে প্রমাণ নেবো, আয় আমার বাড়ি যাবো, এটা প্রমাণ করুন, তারপর অন্য কথা। সত্যি আমার কথা সত্যি, আর চল তোর একদিন আমার বউ রে। না দোস্ত, আমি সত্যি কই রে, তোর মিশা কথা কইতেছি। তুমি আর কি কইছো? আমি কি কইবো? আরে কি খাইছি আমি, তুমি আর কি কইছো ফোনে? এটা কও। ও শামিম বে তো কল দিছিল আমারে, পরে জিজ্ঞেস করলো যে তুমি কই, পরে আমি কইছি যে আমার দুধ খেয়ে বাড়ি গেছো। আমার বউ এটাই কইছে, একটা নেই কইছে, আর তুই হেডে মনে করছ আমার বউর দুধ আমার বুঝলাম।